সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করে রুটিন অনুযায়ী তোমরা তোমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আজকে আমি স্নাতকোত্তর শ্রেণীর সংস্কৃতি কথা প্রবন্ধ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সংস্কৃতি কথা প্রবন্ধটির লেখক মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত অভিজ্ঞতার সাথে তার সংস্কৃতি কথা প্রবন্ধে সংস্কৃতি কী, সংস্কৃতি কী নয়, সংস্কৃতির সাথে ধর্মের সম্পর্ক কী, অথবা সংস্কৃতির সাথে ধর্মের বৈসাদৃশ্য কোথায়, পার্থক্য কোথায়, সংস্কৃতি এবং ধর্ম কোন জায়গায় সংকট তৈরি করে, মতবাদের সাথে ধর্মের সম্পর্ক কী, সংস্কৃতির সাথে মতবাদের সম্পর্ক এবং পার্থক্য কী, মানুষ কী কী করে, কীভাবে কোন পদ্ধতিতে প্রতিনিয়ত নিজেকে আবিষ্কার করে, আত্মকে আবিষ্কার করে, সেই প্রক্রিয়া পদ্ধতিগুলোই মোতাহার হোসেন চৌধুরী তার সংস্কৃতি কথা প্রবন্ধে আলোচনা করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। আমি আশা করব সবাই তোমরা প্রবন্ধটি পড়বে। অত্যন্ত সহজ ভাষায় লেখা, আর এই প্রবন্ধ যদি তোমরা একটিবার পড়ো, আশা করি অনেক অনেক কিছু তোমরা যেমন বুঝতে পারবে, জানতে পারবে, একই সাথে তোমাদের প্রাত্যহিক জীবনচর্চা এবং চিন্তাধারাও সমৃদ্ধতর হবে বলে আমি বিশ্বাস করি। সংস্কৃতি কথা প্রবন্ধের প্রথম লাইনটি ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। আমরা যদি এখানে যে শব্দগুলো আছে শব্দগুলো যদি একটু বিশ্লেষণ করি, এখানে ধর্ম কী, অতঃপর সাধারণ লোক কে বা কারা সাধারণ লোক, কালচার কী, শিক্ষিত মার্জিত লোক কারা এবং শিক্ষিত মার্জিত লোকদের ধর্ম কী, সেই বিষয়গুলো এই লাইনটাকে আমরা এই লাইন থেকে বিশ্লেষণ করতে পারি। আর প্রবন্ধটির প্রথম লাইন ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। মোতাহার হোসেন চৌধুরী তার সম্পূর্ণ প্রবন্ধ ব্যাপী এই প্রথম লাইনটিরই ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যে ব্যাখ্যা বিশ্লেষণ সহজতর করার জন্য তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। প্রথমে আমরা আসতে চাই ধর্ম সাধারণ লোকের কালচার। আমরা এখানে সাধারণ লোক বলতে সেই শ্রেণীর লোকদেরকে বুঝতে পারি, যে শ্রেণীর লোক যে কোনো নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী এবং সেই নির্দিষ্ট মতবাদকে তারা সম্পূর্ণরূপে মেনে চলে এবং তাদের মনের মধ্যে বদ্ধমূল ধারণা সেই মতবাদের বাইরে আর কোনো মতবাদ মেনে নেওয়া যাবে না, এবং সেই মতবাদই একমাত্র স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত, পবিত্র এবং একমাত্র নিষ্ঠা লাভের সাধনায় সক্ষম হওয়া, ইহকাল এবং পরকালের সাধনায় সিদ্ধি লাভ করার একমাত্র পথ হিসাবে যারা জানে, সেসব সাধারণ লোকের কালচার হলো ধর্ম। অর্থাৎ যারা নির্দিষ্ট মতবাদকে আঁকড়ে ধরে বেঁচে থাকে এবং ধরেই নেয় এই মতবাদের বাইরে আর কোনো প্রতিষ্ঠিত সুন্দর সাবলীল শাশ্বত মতবাদ নেই, শুধু যে ধর্মে সে বিশ্বাস করে, আস্থা স্থাপন করে, সেই ধর্মই একমাত্র প্রতিষ্ঠিত, একমাত্র মনোনীত, সেই শ্রেণীর সাধারণ লোকের কালচার বা সংস্কৃতি হলো ধর্ম। তাদের অন্য কোনো আর কালচার নেই, কারণ সেই ধর্মকে আঁকড়ে তারা বেঁচে পড়তে থাকে। পরের অংশটুকু, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। অর্থাৎ
যারা শিক্ষিত, যারা পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি, ইতিহাস, নানা ধর্ম, অর্থাৎ পৃথিবীর প্রকৃতি, যেখানে যা আছে, মানুষ, নারী, পুরুষ, মানুষ সম্পর্কিত, প্রকৃতি সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে যারা অধ্যয়ন করে, জ্ঞান লাভ করে, নানা বিষয় নিয়ে যাদের সময় কাটে, পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো মানুষ থেকে যারা শিখতে আগ্রহী, যারা যে কোনো ভালো থেকে গ্রহণ করতে আগ্রহী, সেই শ্রেণীর শিক্ষিত মার্জিত লোকদের ধর্ম হলো কালচার, অর্থাৎ সংস্কৃতি তাদের প্রতিনিয়ত যাপিত জীবনের ধর্ম। অর্থাৎ প্রতিনিয়ত তারা কোনো নির্দিষ্ট প্রথাকে যাপন করেন না, কোনো নির্দিষ্ট ধর্মকে যাপন করেন না, তারা সংস্কৃতিকে যাপন করেন। আর সেই সংস্কৃতি হলো পৃথিবীর নানা অঞ্চল হতে, নানা স্তর হতে, নানা শ্রেণীর মানুষ হতে, শিশু, তরুণ, কিশোর, নারী, পুরুষ, সকল শ্রেণীর মানুষ হতে যে জ্ঞান উচ্চারিত হয়, যে শিক্ষা লাভ হয়, সেই শিক্ষাকেই তারা প্রতিনিয়ত যাপন করেন এবং জীবনকে সুন্দর করে তোলেন। সেই শিক্ষিত মার্জিত লোকদের ধর্ম হলো কালচার। মোতাহার হোসেন চৌধুরী তার সংস্কৃতি কথা প্রবন্ধে অনেক অনেক মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। এখানে তিনি ইসলাম ধর্মের অনেক ইসলাম ধর্মের প্রসঙ্গে এনেছেন, নবী রাসুলদের প্রসঙ্গে এনেছেন, হিন্দু ধর্মের নানা অবতারদের প্রসঙ্গে এনেছেন, যিশুর কথা বলেছেন, গৌতম বুদ্ধের কথা বলেছেন, নানা বাউল ধর্মের প্রসঙ্গে এখানে তিনি এনেছেন। শুধু নানা ধরনের ধর্মের কথাই তিনি এখানে আনেননি, সাথে সাথে তিনি এখানে নিয়ে এসেছেন নানা ধরনের মতবাদের কথা। মানুষ যেমন নির্দিষ্ট ধর্মকে আঁকড়ে থাকে অনেকেই, পৃথিবীর অনেক অনেক মানুষ ঠিক তেমনি আবার অনেক মানুষ অনেক মতবাদকে আঁকড়ে থাকে। এটা হতে পারে ফ্রয়েডিজম অথবা মার্কসিজম অথবা আধুনিকতাবাদ, উত্তর আধুনিকতাবাদ, উপনিবেশিকবাদ, উত্তর উপনিবেশিকবাদ, এরকম নানা মতবাদ বা দৃষ্টিভঙ্গিতেও অনেক লোক আঁকড়ে থাকে এবং মনে করে শুধু এই মতবাদই সিদ্ধ, প্রতিষ্ঠিত, এবং এই মতবাদের বাইরে আর কোনো মতবাদকে সমর্থন করা যায় না, গ্রহণ করা যায় না, আর কোনো মতবাদকে নিয়ে জীবনকে উপভোগ করা যায় না, শিল্পিত করা যায় না। অনেক লোক আছে এই নির্দিষ্ট মতবাদকেও আঁকড়ে থাকেন। মোতাহার হোসেন চৌধুরী তার এই প্রবন্ধে মনে করছেন, যারা নির্দিষ্ট মতবাদকে সবসময় আঁকড়ে থাকে এবং নির্দিষ্ট ধর্মকে আঁকড়ে থাকে, তাদের উভয়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কারণ তারা ভিন্নতাকে গ্রহণ করতে পারছে না। যেখানে সংস্কৃত মনা লোকের প্রধানতম অন্তরের উৎস, আত্মার উৎস ভিন্নতাকে গ্রহণ করা। নির্দিষ্ট ধর্মের প্রতি আস্থাশীল লোকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে মোতাহার হোসেন চৌধুরী এখানে জর্জ বার্নার্ড শর একটি উক্তি আলোচনা করেছেন। বার্নার্ড শ বলেছেন, বি অ্যাওয়ার অব দ্য ম্যান হুজ গট ইন দ্য স্কাইস, বি অ্যাওয়ার অব দ্য ম্যান হুজ গট ইন দ্য স্কাইস। সেই সব লোক সম্পর্কে সচেতন হও, সাবধান থেকো, যাদের স্রষ্টা থাকে আকাশে, অর্থাৎ যাদের স্রষ্টা তাদের অন্তরে নেই, মনে নেই, তার দেহের ভিতরে নেই, যাদের স্রষ্টা শুধু আকাশে থাকে, যাদের স্রষ্টা শুধু স্বর্গ নরকের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, যাদের স্রষ্টা শুধু মানুষকে শাস্তি দেওয়ার জন্য এবং পুরস্কৃত করার জন্য সৃষ্টি করেছেন, সেই শ্রেণীর মানুষ সম্পর্কে জর্জ বার্নার্ড শ এখানে সাবধান থাকতে বলেছেন, কারণ তাদের স্রষ্টা থাকে আকাশে, তাদের মনের মধ্যে, আত্মার মধ্যে স্রষ্টা নেই, আর সেই স্রষ্টা কর্তৃক প্রতিষ্ঠিত বিধি দ্বারাই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, বিধির বাইরে তারা চলতে সম্পূর্ণ অপারক। আর এই বিধিকে লালন করতে গিয়ে তারা অনেক সময় হয়ে পড়ে সহিংস এবং অন্যের প্রতি আগ্রাসী মনোভাব বাস্তবায়ন করে, তারা হয়ে ওঠে অত্যন্ত নিষ্ঠুর, আক্রমণাত্মক। কিন্তু একজন সংস্কৃত মনা লোক কোনো সময়ে কখনোই নিষ্ঠুর হতে পারেন না, আক্রমণাত্মক হতে পারেন, এবং তাদের স্রষ্টা আকাশে থাকে না, কোনো ধর্মগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন সংস্কৃত মনা ব্যক্তির স্রষ্টা থাকে তার নিজের ভেতরে, নিজের মনের ভেতরে, নিজের আত্মার ভেতরে, এবং সেই স্রষ্টাকেই তিনি নানা রূপে
ভিন্নভাবে নানা পদ্ধতিতে প্রাত্যহিক জীবনের সাথে সঙ্গতি রক্ষা করে তিনি জীবন্ত করে তোলেন। অর্থাৎ সংস্কৃত মনা ব্যক্তির স্রষ্টা থাকে তার অন্তরে এবং তিনি শুধু ঈশ্বরের উপর আস্থা রাখেন, ঈশ্বরের ঐশ্বর্যের উপর আস্থা রাখেন, ঈশ্বরের বৈচিত্র্যের উপর তার আস্থা। যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন, ঈশ্বর ব্যাটাকে কে মানত যদি তার ঐশ্বর্য না থাকতো। অর্থাৎ ঈশ্বরের যদি ঐশ্বর্য না থাকতো, বৈচিত্র্য না থাকতো, সৌন্দর্য না থাকতো, উদারতাবাদ, মানবতাবাদ এবং সকল ভূতে যদি ঈশ্বর বিরাজমান না থাকতেন, সকল সৌন্দর্যের আধার যদি তিনি না হতেন, তার যদি ঐশ্বর্যই না থাকতো, তাহলে ঈশ্বর ব্যাটাকে কে মানত। শ্রীরামকৃষ্ণ পরমহংস এই কথাটি বলেছেন। অর্থাৎ একজন সংস্কৃত মনন ব্যক্তি যতটুক না ঈশ্বরের প্রতি আকৃষ্ট অভিভূত, তার চেয়ে ঈশ্বরের লীলা, ঈশ্বরের সৌন্দর্য, ঈশ্বরের ঐশ্বর্যের প্রতি একজন সংস্কৃত মনালোক আকৃষ্ট হয়ে থাকেন। আর সেখানে একজন সাধারণ ধার্মিক শুধু ঈশ্বরের ভীতির প্রতি অথবা তার দেওয়া পুরস্কারের লোভের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। মোতাহার হোসেন চৌধুরী তার সংস্কৃত মনো প্রবন্ধে আত্মার আত্মার সংজ্ঞান করছেন, আত্মার বিশ্লেষণ করছেন। সেখানে তিনি বলছেন, একজন সংস্কৃত মনালোক তার সূক্ষ্ম অনুভূতিকে প্রাধান্য দিয়ে থাকেন। তিনি নির্দিষ্ট মতবাদকে নয়, তিনি নির্দিষ্ট ধর্মকে নয়, অর্থাৎ তিনি বুদ্ধকে কপি করে আরেকজন বুদ্ধ হয়ে উঠতে চান না, তিনি আরেকজন যিশুকে সম্পূর্ণ নকল করে আরেকজন যিশু হয়ে উঠতে চান না, অথবা তিনি যে কোনো একজন পীর আউলিয়াকে নকল করে সেই পীর আউলিয়া হয়ে উঠতে চান না। তিনি তার সূক্ষ্ম অনুভূতি অন্তরে আবিষ্কার করতে চান, তিনি তার নিজের প্রাণের ধর্মের বিকাশ ঘটাতে চান, তিনি তার সূক্ষ্ম অনুভূতিকে প্রতিনিয়ত লালন করেন, সেগুলোকে তিনি বিকশিত করেন, তার অন্তরাত্মার বিকাশ ঘটান তিনি। আর এই সূক্ষ্ম অনুভূতিরই অপর নাম আত্মা। সংস্কৃত মনে একজন মানুষ তার আত্মারকে সবসময় বিকশিত করে থাকেন। তিনি যে কোনো মূল্যে প্রয়োজনে তিনি ঠকে গিয়ে হলেও অন্যকে ভালোবাসবেন, সৌন্দর্যকে ভালোবাসবেন, নিজের যদি ক্ষতিও হয়, কারণ এটাই তার আত্মার ধর্ম। তিনি তার আত্মার ধর্মের বাইরে গিয়ে কোনো নির্দিষ্ট মতবাদে একদম আঁকড়ে থাকতে চান না। যে মতবাদের যা কিছু ভালো সেটাই তিনি গ্রহণ করতে চান, এবং একই সাথে নিজের ভেতরকার নিজের সূক্ষ্ম অনুভূতিকে তিনি আবিষ্কার করতে চান এবং যেটাকে তিনি যাপন করতে চান, এটাই সংস্কৃত মনা ব্যক্তির বৈশিষ্ট্য। প্রবন্ধের আরও অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি লাইন, যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই, যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই। অর্থাৎ আমরা যদি নিজের মনের যে কথাগুলো, নিজের মনের যে চিন্তা চেতনাগুলো, সেগুলো যদি আমরা সঠিকভাবে প্রকাশ না করতে পারি, আমাদের মনের যে প্রেমাকাঙ্ক্ষা, আমাদের মনের যে স্বাভাবিক উচ্ছ্বাস, আনন্দ, বেদনা, ভালোবাসা, প্রেম, আকাঙ্ক্ষা, আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রকাশিত করা, বিকশিত করা, সেগুলোকে যদি আমরা মেলেই ধরতে না পারি, তাহলে একজন সংস্কৃত মনা ব্যক্তির আত্মা মরে যায়, আত্মা বিকশিত হয় না। কারণ আমাদের সমাজ চায় নির্দিষ্ট বিধি মোতাবেক সমাজ চলুক, নির্দিষ্ট আইন মোতাবেক সমাজ চলুক, এতে লাভ হয় সমাজপতিদের, আইন প্রণেতাদের, কিন্তু এখানে সংস্কৃত মনা ব্যক্তির খুব বেশি লাভ হয় না। সে সমাজের দশজনের মতোই যে হয়ে উঠবে সে তা নয়, সে হয়ে উঠবে দশজনের মধ্যে থেকে ১১ নম্বর জন। সে সকলের সাথেই থাকবে, কিন্তু সে ভিন্ন রকমভাবে চিন্তা করবে, নতুন চিন্তাকে প্রতিষ্ঠিত করতে চাইবে। সে এই একজন সংস্কৃত মনা মানুষ অবচেতন মনে বিশ্বাসী না, কিন্তু আমাদের সমাজ বিশ্বাস করে একজন লোক অন্যায় কাজ করুক, কিন্তু সে যেন প্রকাশ্যে না করে, সে যেন অন্যায় কাজটি লুকিয়ে করে। একজন লোক কাজে ফাঁকি দেখে এটা কোনো অন্যায় বলে সমাজে গণ্য হয় না, কিন্তু অনেক সময় নারী পুরুষের হাসি আনন্দকে অন্যায় বলে গণ্য হয়। অর্থাৎ প্রাণের যে স্বাভাবিক ধর্ম প্রেম,
বিকাশ এই বিষয় আশয়গুলো অনেক সময় সমাজ বাধা নিষেধ আরোপ করে থাকে। কিন্তু একজন সংস্কৃত মনালোক মুক্ত চিন্তার অধিকারী, সমাজের যে কোনো মুক্ত চিন্তাকেই তিনি লালন করতে চান। সাধারণত প্রাচীনকালে সনাতন ধর্মগ্রন্থগুলোতে বলা হয় যত জীব তত শিব, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে শিব বা স্রষ্টা বিরাজমান। কিন্তু বর্তমানকালে মোতাহার হোসেন চৌধুরী তার প্রবন্ধের নানা আলোচনায় তিনি বলছেন, যত সংস্কৃতিবান মানুষ তত সংস্কৃতি পন্থা। অর্থাৎ প্রতিটা সংস্কৃতিমনা মানুষই তাদের জীবনকে যাপনের জন্য আলাদা পদ্ধতি উপায় তারা উদ্ভাবন করতে পারেন। নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট মতবাদে তারা শুধু আঁকড়ে ধরবেন না, সেগুলোর মধ্যে থেকেও তারা প্রাত্যহিক জীবনকে নিজেদের মতো করে নিজেদের বিকাশ তারা ঘটাতে চান। সেই বিষয়টিকেই বলা হচ্ছে যত সংস্কৃতবান মানুষ তত সংস্কৃতি পন্থা। রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐকতান কবিতায় একটি কথা বলেছেন, জীবনে জীবন যোগ করা নহিলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ একজন মানুষ যদি আরেকজন মানুষের সাথে, সে যে ধর্মেরই হোক যে মতবাদেরই হোক না কেন, তার সাথে যদি মানুষ যোগাযোগ স্থাপন করতে না পারে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান বাউল নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত বিত্তহীন কৃষক শ্রমিক মজুর নানা শ্রেণীর মানুষের সাথে যদি জীবনে জীবন যোগ না করা যায়, মানুষের সাথে যদি যোগাযোগ স্থাপন না করা যায়, তাহলে রবীন্দ্রনাথ বলছেন কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ মানুষ যখন উন্মুক্ত হবে না, মানুষ যখন সৃজনশীল হবে না, সে নির্দিষ্ট মতবাদে আঁকড়ে থাকবে, সেই মতবাদ দ্বারাই নিজের ভালো মন্দ বিচার করবে, কিন্তু সে ব্যক্তির জীবনে হয়ে ওঠে অহংকারী, ব্যক্তি জীবনে হয়ে ওঠে অনৈতিক, এবং এই নৈতিকতা তার কর্মক্ষেত্রেও ফাঁকিবাজের সৃষ্টি করে, অথবা সে অনেকভাবেই সে ধীরে ধীরে জীবনের যা মৌলিক চিন্তা, জীবনের যা গুরুত্বপূর্ণ চিন্তা, সেই বিষয় আশয়গুলোকে সে মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। কিন্তু একজন সংস্কৃতমনা লোক, সংস্কৃতমনা ব্যক্তি সব কিছুকে গ্রহণ করতে পারে, অথবা সব কিছু দেখে সে নিজের ইন্দ্রিয় বিকাশের মধ্য দিয়ে নিজের মতো করে কাজ করতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ লাইন আছে, মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। প্রবন্ধটির শেষের দিকে এই গুরুত্বপূর্ণ লাইনটির অবতারণা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি এই গুরুত্বপূর্ণ মানব জনম যদি পৃথিবীর প্রতিটা প্রাণের সাথে, প্রতিটা মানুষের সাথে, নানা মতবাদের সাথে সংযোগ স্থাপনের সাথে সাথে নিজের অন্তরাত্মাকে যদি আমরা বিকশিত করতে পারি, নিজেকে যদি মেলে ধরতে পারি, আমাদের যদি পরমত সহিষ্ণুতা অর্জিত হয়, অন্যের মতবাদকে যদি গ্রহণ করতে পারি, আমরা যদি হিংসাত্মক আক্রমণাত্মক না হয়ে ওঠে প্রতিনিয়ত যদি নিজের অন্তরাত্মাকে বিকশিত করতে পারি, এবং যারা আগামী দিনের মানুষ, যারা আগামী দিনের পৃথিবীতে যাদের আগমন ঘটবে তাদের জন্য যদি আমরা নতুন পন্থা অবলম্বন করতে পারি, তাহলেই একজন মানুষ হয়ে ওঠে সত্যিকারের সংস্কৃতমনা। এমনকি সেই সংস্কৃতমনা লোকই জীবনকে উপভোগ করতে পারে। এখানে বলা হচ্ছে, মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। অর্থাৎ কৃষক যেমন অত্যন্ত মনের মাধুরী মিশে আন্তরিকতার সাথে কৃষিকাজ করে ফসল ফলান, ঠিক তেমনিও মানুষ যদি উদার হতে পারে, মানবিক হতে পারে, সংস্কৃতমনা হতে পারে, এবং পৃথিবীর যে কোনো প্রাণের সাথে, যে কোনো মানুষের সাথে, যে কোনো মতবাদের সাথে সে মতবাদ ধর্ম গ্রহণ করতে না পারুক, সে যদি সহিষ্ণু হতে পারে, পরমত সহিষ্ণু হতে পারে, এবং নিজের অন্তরাত্মাকে যদি প্রতিনিয়ত খোঁজ করতে থাকে, তাহলে সে জীবনে অনেক উপভোগ করতে পারবে, তার জীবনটা হবে আনন্দময়, তার জীবনটা হবে উচ্ছল প্রাণবন্ত। আর এই উচ্ছলতা প্রাণবন্ততাই একজন সংস্কৃতমনা মানুষের ধর্ম। তার দ্বারা কারো উপকার না হতে পারে, অন্তত কারো ক্ষতি হবে না, এমনকি সে জীবনে যোগ করা যে জীবনের ধর্ম,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই বিষয়টা যদি উপলব্ধি করতে পারে তাহলে তবেই হয়ে উঠতে পারে একজন সত্যিকারের মানুষ, যে নিজেকে লুকিয়ে রাখে না, আড়াল করতে চায় না, যে নিজেকে প্রতিনিয়ত প্রকাশ করতে চায় সত্যের সাথে, আন্তরিকতার সাথে, মানবিকতার সাথে, ভালো মন্দ মিশিয়ে সে এগিয়ে যেতে চায় জীবনের দিকে, নির্দিষ্ট গন্তব্যের দিকে। যা হোক, মাস্টার্সের শিক্ষার্থী বন্ধুরা, মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধটি আশা করি বুঝতে পেরেছ। প্রবন্ধটি অত্যন্ত সহজ ভাষায় লেখা, তোমরা বুঝতে পারবে, আর আশা করি তোমাদের তোমরাও সবাই হয়ে উঠবে সংস্কৃত মনা, উদার, মানবিক। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবার তোমাদের সাথে কথা হবে, ভালো থেকো।